জমি বিবাদের জেরে দুই ভাইয়ের বিবাদ, আহত তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের খেজুরহাটি গ্রামে। আহত তিনজন হলেন শেখ বাপি, আজিজা খাতুন ও শেখ শামীম। এদের মধ্যে অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতাল থেকে চিকিৎসকেরা কলকাতার পিজিতে পাঠায় দুজনকে, শেখ বাপি ও আজিজা খাতুনকে। শেখ শামীম চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে যে বাড়ির অমতে ছোট ছেলে শেখ হ্যাপি বিয়ে করার জন্য নিজের জমি জায়গা সব বড় ছেলে শেখ বাপির নামে লিখে দিয়েছিলেন তাদের বাবা। বাবার মৃত্যুর সাত দিন পর হঠাৎ করে সম্পত্তির ভাগ নিতে হাজির ছোট ছেলে শেখ হ্যাপি। সম্পত্তি দিতে অস্বীকার করায় দাদার ওপরেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করল ভাই। তাকে বাঁচাতে এসে আহত হয় তার ছেলে মেয়ে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আগে বেশ কয়েকবার ছোট ভাই তার দাদাকে হুমকি দেওয়ায় খণ্ডঘোষ থানার মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়। কিন্তু আজ দাদা শেখ বাপি মাঠে গেলে সুযোগ বুঝে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ভাই শেখ হ্যাপি। ইতিমধ্যেই আহত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুজনকে কলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এদের যারা দুর্ঘটনা ঘটিয়েছে, এরা দু ভাই, খেজুরহাটি বাড়ি। তো বাপি আর হ্যাপি, ডাকনামই বলছেন, বাপি আর হ্যাপি দু ভাই। তো বাপি বড়, হ্যাপি ছোট। ছোটটা একটা বিয়েওয়ালা দুটো ছেলের মাকে বিয়ে করে, যার ফলে বাবা মা মানে ওর সঙ্গে মানে ওকে তেজপুত্র করে দেয়, মেনে নেয় না যে মেনে নেবো না, মানে দোজবের মেয়েকে বিয়ে করেছিস, তোকে সম্পত্তিও দেবো না। তখন বাবা মা বলেছে তুই মেয়েটাকে চাস না, সম্পত্তি চাস। ও বলেছে না, আমার তোমাদের সম্পত্তি চাই না, আমি মেয়েটাকেই চাই। থেকে এবারে বাপি যে বড় ছেলে তাকে হুমকি দেখাচ্ছে, আমাকে অর্ধেক সম্পত্তি বুঝিয়ে দিতে হবে, লিখে দিতে হবে তোকে, জোর করে, হ্যাঁ জোর করে আর কি, জোর দেখাচ্ছে, নাহলে তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, এইসব কথাবার্তারা বলছে। তো আমরা থানাতে দ্বারস্থ হয়েছিলাম। কোন থানা? খণ্ডঘোষ থানা। বাপি যে বড় ছেলে সে ধান কাটাতে মুনিশ লাগাতে গিয়েছিল মাঠে, তো তাকে একা পেয়ে এ ওই মুরগি, ওর দোকান আছে মুরগির ওই খেজুরহাটি বাজারে, ওই চাপস নিয়ে ছুটেছে, ছুটে যেয়ে ওকে ছুটিয়ে যখন কাটছিল তখন ছেলে মেয়ে ওরা বাড়ি থেকে ছুটে গেছে, যে ওরা আটকাতে যায় ওদের দুজনকেও কেটেছে। আহত তিনজনাই আহত। ওই বাপি যে বড় ছেলে দু ভাইয়ের মধ্যে, আর তার মেয়ে মাম্পি সেও আহত, যা দারুণভাবে তারা আজকে এখান থেকে মানে এফআইআর করেছে, এখানে হয়নি, কলকাতা পিজি পাঠিয়েছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।